জনাব আমির ভাই, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি দল থেকে মনোনয়ন পেয়ে আজকে আপনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র আপনার জমা দিয়েছেন। আপনার প্রতীক আম, না আম প্রতীক? তো আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট আপনি নিজের ভোট পাওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী বা আপনার জনগণের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা শুনেন। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্যারকে, তারই সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনাকে, এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এত সংকটময় মুহূর্তে, এত চাপের মুখে, দেশি বিদেশি বিভিন্ন চাপের মুখে যে নির্বাচন আগায় নিতে যাচ্ছে, এজন্য তাকে আমি ধন্যবাদ জানাই। তারই সাথে সাথে আমি বলতে চাচ্ছি যে আমি দীর্ঘ 35 বছর রাজনীতি করে আসছি, এবং 35 বছর রাজনীতিতে আমার এই বাংলাদেশের না এই মঠবাড়িয়ায় আমি সকল পেশার শ্রেণী পেশার মানুষের সাথে আমার ভালো সম্পর্ক, এবং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে আমার একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক আছে। সেই কারণে আমি আমার সকল নেতাকর্মী এবং সকল বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে আমি জেনে শুনে এবং তাদের কাছে জিজ্ঞেস করে আমি শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ যদি সুস্থ নির্বাচন হয় এবং যদি জনগণ ভোট দিতে পারে তাহলে আমি ইনশাল্লাহ নির্বাচিত হওয়ার আশা করি এবং ইনশাল্লাহ হব। আচ্ছা, আপনি নির্বাচনে আপনার কোনো প্রতিশ্রুতি আছে যে আপনি নির্বাচিত হয়ে এই ধরনের কাজ করবেন বা বিগত ধরনের কাজগুলো কোনো অসঙ্গতি মনে হয়েছে কিনা? আমার আমার প্রতিশ্রুতি আছে, আমার ব্যক্তিগত ইস্তেহারও আছে। আমার প্রতিশ্রুতি হলো যে এদেশের যদি আমি আল্লাহ কামিয়াব করে এবং যদি আমাকে নির্বাচিত করে মঠবাড়িয়ার জনগণ, তাহলে আমি প্রথমেই আমি এদেশের মাদক এবং সন্ত্রাসকে নির্মূল করবো ইনশাল্লাহ। এর সাথে সাথে মঠবাড়িয়ার যেটুক বাকি আছে অনুন্নয়নমূলক কাজ, সে কাজগুলো আমি প্রধানমন্ত্রীর সাথে সহযোগিতা তার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমি এই মঠবাড়িয়ার একটি সুন্দর আধুনিক এবং একটি মানে মডেল উপজেলা হিসাবে আমি প্রতিশ্রুতি দিলাম যে আমি একটু গর্ব করার চেষ্টা করবো। আচ্ছা, আগামী 7 জানুয়ারি 2024 তারিখ যে মানে ভোট গ্রহণের দিন, তো সেখানে ভোট দিতে আসা সাধারণ মানুষের প্রতি আপনার মেসেজটা কি? আমার আশা, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সিএসি এবং অন্যান্য মন্ত্রীদের যে বক্তব্য তাতে সকল মানুষ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এখানে তার কোনো ব্যতিক্রম আমি দেখি না এবং হবেও না ইনশাল্লাহ। আপনি মনে করছেন যে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে? হ্যাঁ ইনশাল্লাহ, আমি মনে করি, এবং আমি না শুধু বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি জননেতা শেখ হাসিনা উনিই বলছেন যে একেবারে সম্পূর্ণ পানির মতন সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে পারবে, যাকে যেখানে পাবে তাকে ভোট দিতে পারবে, এবং তার মনোনীত এবং তাদের পছন্দের প্রার্থী তারা বাছাই করে তারা তা বিজয়ী করবে ইনশাল্লাহ। তাই সেই লক্ষ্যে আমিও আশাবাদী যে জনগণ ভোট দিতে পারবে, এবং আমি ইনশাল্লাহ জনগণ ভোট দিতে পারলে আমি ইনশাল্লাহ এই জনগণের ভোটে এমপি সদস্য এমপি হিসাবে মঠবাড়িয়া উপজেলার মানুষের জন্য আপনাদের মেসেজ কি? আমার মঠবাড়িয়া উপজেলার মানুষের জন্য, মঠবাড়িয়া উপজেলার মানুষ শান্তিতে থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক, সেই কামনার লক্ষ্যে আজকের আমার এই নির্বাচনে আসা। আমার আর যত কয়েকজন প্রার্থী মহোদয়রা আছেন তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তারা তাদের কাজ চালাবে, আমি আমার কাজ চালিয়ে যাব, এবং যাতে এই মঠবাড়িয়ার মানুষ যাকে দেখে নেয়, যাকে পছন্দ করে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, বিজয় করবে, এটাই আমি আশা ব্যক্ত করছি। এবং এই জনগণের যাতে যে ভালো কাজ করবে তাকে জনগণ ভোট দেবে এবং মঠবাড়িয়াকে উন্নয়ন করবে ইনশাল্লাহ।